বর্তমানে কলেজ নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে কলেজ কবে খুলছে কবে আমাকে কলেজে যেতে হবে অর্থাৎ ভেরিফিকেশান করতে কলেজে কবে যেতে হবে কবে ক্লাস শুরু হচ্ছে মূলত এই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিও সঙ্গে আমি দেবাশিস বিশ্বাস তোমরা দেখছো ক্লাস আবার তো প্রথমেই বলে রাখি তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানেই সব আগে কলেজ এবং স্কুলের বিভিন্ন আপডেট দিয়ে থাকি এবার বলি তোমাদের কলেজ কবে খুলছে কলেজ কবে খুলছে বলার আগে আমি বলে রাখি তোমাদের খুব তাড়াতাড়ি কলেজে যেতে হবে সশরীরে কলেজে যেতে হবে ভেরিফিকেশানের জন্য তো প্রত্যেকটা কলেজ তোমরা যে ভর্তি হয়েছো বা ভর্তি হচ্ছ যারা ভর্তি হতে পারো নি কয়েকটা দিন অপেক্ষা করো মেরিট লিস্টগুলো চেক করো অবশ্যই আশা করি তোমাদের নাম আসবে তোমরা সবসময় ওয়েবসাইটে মেরিট লিস্টগুলো বা কাউন্সেলিং লিস্টগুলো চেক করতে থাকবে এবার বলি যারা অ্যাডমিশান হয়ে গেছো তাদের ভেরিফিকেশান হচ্ছে খুব তাড়াতাড়ি তাই তোমরা অবশ্যই ভেরিফিকেশানের জন্য কলেজের ওয়েবসাইটে নজর রাখো অথবা কলেজের যেসব ফোন নাম্বারগুলো আছে সেই সব ফোন নাম্বারগুলোতে ফোন করে জেনে নাও তোমাদের ভেরিফিকেশান কবে হচ্ছে কারণ আমাদের এখানে ডোমকল কলেজে ভেরিফিকেশান শুরু হচ্ছে আগামী কাল থেকে অর্থাৎ আগামী কাল থেকে ভেরিফিকেশান শুরু হচ্ছে আমি স্ক্রিনেও রাখছি সেই লিস্টটা আর কি ভেরিফিকেশান দশ তারিখে তোমার কোন সাবজেক্টের ভেরিফিকেশান হচ্ছে এগারো তারিখে বারো তারিখে এইভাবে চলতে থাকবে তো অবশ্যই তোমরা নিজেদের কলেজের ওয়েবসাইটে নজর রাখবে দেখবে কোনো একটা ডেট দিয়ে দেবে সেই ডেটে তোমাকে গিয়ে স্বশরীরে গিয়ে তুমি যে যেসব ডকুমেন্টসগুলো দিয়ে ফর্ম ফিল আপ বা অ্যাডমিশান নিয়েছো সেই সব ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনাল কপি নিয়ে যেতে হবে স্বশরীরে কলেজে কি কি নিয়ে যেতে হতে পারে যেমন উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট অ্যাডমিট এগুলো নিয়ে যেতে হতে পারে তারপরে তোমার নিয়ে যেতে হতে পারে অ্যাডমিশানের স্লিপ যে ই রিসিট দিয়েছে সেইটা নিয়ে যেতে হতে পারে আধার কার্ড নিয়ে যেতে হতে পারে তো এগুলো কলেজ ঠিক করে দেবে তোমাকে কি কি নিয়ে যেতে হবে ডোমকল কলেজে কী কি নিয়ে যেতে হবে এখানে আমি স্ক্রিনে রাখছি তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হতে পারে তবে এটুকু যেন মাথায় থাকে তোমার কয়েক দিনের মধ্যেই তোমাকে কলেজে যেতে হবে অর্থাৎ এই মাসের মধ্যেই কোনো একটা দিন তোমাকে কলেজে গিয়ে ভেরিফিকেশান করিয়ে নিতে হবে অবশ্যই সেটা কলেজ কর্তৃপক্ষ তোমাকে ডেকে নেবে বা কলেজ কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে তোমাকে কবে সশরীরে কলেজে গিয়ে ভেরিফিকেশান করিয়ে নিতে হবে কারণ এখানে অনেকেই তোমার এরকম হতে পারে যে ফেক করেছে আর কি ফেক করতেও পারে আর কি দেখা গেল তার মার্কশিট নিয়ে অথচ ফর্ম ফিলাপ করেছে দেখা গেল হাই ফাই নাম্বার দিয়ে ফর্ম ফিল করেছে হতেই পারে এরকম ভেরিফিকেশান করার সময় সেটা বোঝা যাবে তারপরে যারা ভেরিফিকেশান করবে তাদেরই একমাত্র ফাইনালাইজ হবে এরা এই স্টুডেন্টগুলো ভর্তি হয়েছে বাকি যেসব সিট রয়েছে সেই সব সিট নিয়ে আবার তোমার লিস্ট তৈরি হবে অর্থাৎ কাউন্সিলিং লিস্ট বা মেরিট লিস্ট তৈরি হবে তো যাই হোক এই গেল ভেরিফিকেশান এবার বলে রাখি তোমাদের ক্লাস শুরু হচ্ছে ক্লাস শুরু হবে কবে থেকে পয়লা অক্টোবর থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে প্রত্যেকটা কলেজে পয়লা অক্টোবর থেকে ক্লাস শুরু হচ্ছে তবে অফলাইনে হবে না অনলাইনে হবে সেই বিষয়ে এখনও পরিষ্কার নয় কেউ পরিষ্কার নয় তবে আমরা যেটুকু জানতে পেরেছি বা তোমার ইউজিসির ওয়েবসাইট থেকে যেটুকু জানতে পেরেছি বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে পয়লা অক্টোবর থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে হয় অফলাইনে হবে কিংবা অনলাইনে হবে তো যাই হোক ক্লাস শুরু হচ্ছে তোমাদের অক্টোবর থেকে এবার হচ্ছে তোমাদের কলেজ কবে খুলবে দেখো কলেজ খোলার এখন অবধি কোনো আপডেট নেই কলেজ কবে খুলবে এই ব্যাপারে কিছুই বলা হয়নি হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন স্কুল খুলবে পুজোর পরে থেকে কিন্তু কলেজের ব্যাপারটি কেউ উল্লেখ করেনি অর্থাৎ কলেজ কবে খুলবে হয়তো দেখা গেল তোমার সেপ্টেম্বরের লাস্টের দিকেও খুলতে পারে অক্টোবরের ফার্স্টেও খুলতে পারে অথবা দেখা গেল পুজোর পরেও খুলতে পারে এই বিষয়টা এখন অবধি ক্লিয়ার নয় তবে তোমাকে এর মধ্যে কলেজে একবার গিয়ে ভেরিফিকেশান করতে হবে আর ক্লাস শুরু হচ্ছে পয়লা অক্টোবর থেকে যদি কলেজ না খুলে তাহলে অবশ্যই তোমার অনলাইনে ক্লাস শুরু হচ্ছে অক্টোবর থেকে যদি এই ভিডিওটা মনে হয় হেল্পফুল তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে